হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজ আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে যে গতকাল কেন ইমু সফটওয়্যারটি কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল এই বিষয়টা নিয়ে। হয়তোবা আমাদের মনে কোশ্চেন জাগতে পারে যে কেন ইমু আইডিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, কেন চলে নাই, বা এখন চলতেছে কেন, গতকাল কেন এই সমস্যাটা হয়েছিল। তো আমাকে হঠাৎ করেই দেখি রাত্রে 8টার পর থেকেই, আমাকে গতকাল 8টার পর থেকেই এরকম মেসেজ দিচ্ছিল, কমেন্টস করতেছিল যে আমার ইমুটা চলতেছে না। তো যেহেতু প্রথম প্রথম আমি মনে করছি যে হয়তোবা কারো হয়তো মোবাইলের সমস্যা, তো যখনই অতিরিক্ত হারে যখন মেসেজটা দেখতে পারলাম যে আসলেই তো ইমুতে একজনের সমস্যা হওয়ার কথা বা একটা আইডি সমস্যা হওয়ার কথা, এখানে তো অনেক আইডির এরকম সমস্যা হচ্ছে। তো আমি এই বিষয়টা নিয়ে সার্চ করে দেখলাম গুগলে, দেখলাম যে আসলে তাদের যেই সার্ভারের উপর ইমু সফটওয়্যারটি চলতো এতদিন সারা বিশ্বে, সেই সার্ভারটি ডাউন হয়ে গেছে। সার্ভারটি ডাউন হওয়ার কারণ এমন হতে পারে যে হয়তোবা তাদের কোনো একটা যান্ত্রিক ত্রুটি হতে পারে, বা এমন হতে পারে যে আপনার সার্ভারটা হ্যাক হয়ে যেতে পারে, এরকম টাইপের আর কি। দেখেন যে এখানে লেখা আছে 7ই জানুয়ারি 2017 15টা 41, তার মানে 15টা 41 হচ্ছে বাংলাদেশে, এটা 6 যোগ করলে 15টা 3টা 4 5 6 7 8 9, 9টা 41-এ আমাদের এই সমস্যাটা হয়েছে বাংলাদেশ টাইম। তার থেকে এই যে দেখেন এরকম আপনার এই সমস্যাটা তখন ছিল। তারপরে আবার দ্বিতীয়বার সার্ভারটা আবার ডাউন হয়েছে আপনার 9টা 42-এ। তো এই দুইবার দুইটা সার্ভার নষ্ট হয়ে যাওয়াতে, মানে হয়তো যে কোনো কারণে হতে পারে, এটা অফিসিয়ালভাবে ইমো জানায় নাই। তো সবারই ইমো হচ্ছে প্রিয়, তো কেন হঠাৎ করে চলে না এই বিষয়টা নিয়ে আমিও একটা দ্বিধানন্দে পড়ে গেছিলাম, আসলে কি সমস্যাটা কেন হয়েছে। তো আমি বললাম যে সবাই কি কমেন্টসে বললাম যে হয়তো ঠিক হয়ে যাবে। তো এখন আমি মেসেজ করে দেখলাম ইমো আপাতত ঠিক আছে, আপনাদের যদি আবার কোনো প্রবলেম হয় নেক্সট টাইম, সো টেনশন করবেন না, এটা সার্ভারের কারণে হবে। আর সফটওয়্যারের বিষয়গুলো হচ্ছে যে আপনার কোনো সময় ওপেন হচ্ছে না বা ঢুকতে পারতেছে না, এটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছুই নেই, জাস্ট আপনার একটু সময় দিলেই ঠিক হয়ে যাবে। যে দেন কান্ট অ্যাক্সেস ইমো ইনস্ট্যান্ট মেসেঞ্জার ট্রাবল শুটিং ইনস্ট্রাকশন, কেন সার্ভারটা ইয়ে হয়েছে এটার ডিসকাশন এখানে দেওয়া আছে। তো আপনারা বিস্তারিত জানতে চাইলে ইমুর ওয়েবসাইটে যেতে পারেন, তো এখানে সব কিছুই দেওয়া আছে, তারা এখানে লিখিয়ে দিছে কেন প্রবলেম রয়েছে, ব্রাউজার রিলেটেড প্রবলেম, কেন কেন ইয়ার কোন কোন কারণে ইমুটার প্রবলেম হয়েছে। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, আর কোনো এই বিষয় নিয়ে টেনশন করার কারণ নাই। এখনও কোনো দেশে যদি না চলে, কোনো কান্ট্রিতে যদি এখনও সাপোর্ট না করে, তাহলে ওয়েট করেন, ঠিক হয়ে যাবে। বাংলাদেশে আপাতত ঠিক আছে সার্ভার, বাংলাদেশে চলে, তো অন্যান্য কান্ট্রিতেও ঠিক হয়ে যাবে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার নতুন চ্যানেলটাতে চলে যাবেন। নতুন চ্যানেলটার মধ্যে আমি ভিডিও আপলোড দিব, ভালো ভালো ভিডিও, তো ওইটাতে চলে যাবেন, ডিসক্রিপশন লিঙ্কের নিচেই আমার নতুন চ্যানেলটার লিঙ্ক দেওয়া আছে। তো সব ভালো থাকবেন।